আসসালামু আলাইকুম, রয়্যাল ক্যাপিটাল লিমিটেড থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের কাছে আমরা একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে উইকলি টেকনিক্যাল ডাইজেস্ট রিপোর্টের উপর। রিপোর্টটি ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ DSE সাপ্তাহিক ট্রেডের একটি সামারি রিপোর্ট, যেখানে DSE ব্রড ইন্ডেক্স অর্থাৎ DSE এক্স এর সম্ভাব্য প্রেজেন্ট এবং হিস্টোরিক্যাল পজিশন দেখানো হয়েছে। এছাড়া রিপোর্টটিতে ওভার মার্কেটে প্রতিটি সেক্টরে এবং প্রতিটি সিকিউরিটিস ক্যাটাগরিতে বাইসেল প্রেশার একটি ধারণা দেওয়া হয়েছে। রিপোর্টটি দেখা শুরুতে রিপোর্টটিতে উল্লেখিত ডেটটি চেক করে নিতে হবে। এবার আসা যাক রিপোর্টের মূল বিষয়গুলোতে। DSE মার্কেট পজিশনের মাধ্যমে DSE এক্স এর বর্তমান অবস্থান তুলে ধরা হয়েছে। এখানে রেক্টেঙ্গুলার ইন্ডিকেটরটি বাই বা সেল অথবা ওয়াচের উপর অবস্থান মার্কেটের সার্বিক পরিস্থিতির একটি কনসাইজ পিকচার তুলে ধরে। DSE মার্কেট ক্লকের মাধ্যমে DSE এক্স এর পেছনে কয়েক বছরের হিস্ট্রি অ্যানালাইসিস করে মান্থ ওয়াইজ হিস্টোরিক্যাল বাই, ওয়াচ এবং সেল টাইমগুলোর একটি ক্লক আকারে তুলে ধরা হয়েছে। বাই টাইমগুলো গ্রিন কালার দিয়ে, ওয়াচ টাইমগুলো গ্রে কালার দিয়ে এবং সেল টাইমগুলো রেড কালার দিয়ে ক্লক ডায়ালে দেখানো হয়েছে এবং ক্লক হ্যান্ডের মাধ্যমে বর্তমান মাসের অবস্থানটি ইন্ডিকেট করা হয়েছে। মার্কেটের ইস্যুস অ্যাডভান্সড, ইস্যুস ডিক্লাইন অ্যান্ড ইস্যুস আনচেঞ্জের উপর ভিত্তি করে মার্কেটের ডমিনেটর নির্ধারণ করা হয়েছে। মার্কেট ডমিনেটরের সাথে মার্কেট ক্যাপিটালাইজেশন ইনকর্পোরেট করার মাধ্যমে মার্কেটে বাই প্রেশার না সেল প্রেশার ছিল অর্থাৎ মার্কেট মোমেন্টাম বের করা হয়েছে। এখানে উল্লেখ্য যে মার্কেটে বায়াররা ডমিনেট করলেই যে মার্কেটে বাই প্রেশার থাকবে বা সেলাররা ডমিনেট করলেই যে মার্কেটে সেল প্রেশার থাকবে, এরকম সিচুয়েশন সবসময় নাও থাকতে পারে। তাই মার্কেটে অ্যাকচুয়াল বাইং মোমেন্টাম বুঝতে বায়ারদের যেমন মার্কেটকে ডমিনেট করতে হবে, তেমনি বাইং প্রেশার সেলিং প্রেশার থেকে বেশি থাকতে হবে। ঠিক বিপরীত দিকে অ্যাকচুয়াল সেলিং মোমেন্টাম বুঝতে সেলারদের যেমন মার্কেটকে ডমিনেট করতে হবে, তেমনি সেলিং প্রেশার বাইং প্রেশার থেকে বেশি থাকতে হবে। রিপোর্টটিতে লিকুইডিটি বিচারে মোট 19টি সেক্টর কভার করা হয়েছে। এখানে প্রত্যেকটি সেক্টরের উইক ইন মার্কেট ক্যাপিটালাইজেশন, DSE টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের কত অংশ বা পার্সেন্ট এবং গত উইকের সাথে তুলনা করে দেখানো হয়েছে। এছাড়া সেক্টরগুলোতে সপ্তাহ জুড়ে বাই না সেল প্রেশার গিয়েছে তা গ্রিন এবং রেড কালার সাইডবারের মাধ্যমে দেখানো হয়েছে। সেক্টরাল মুভমেন্টের বার চার্ট দ্বারা রিপোর্টিং উইকের কতগুলো সেক্টরের মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়েছে, কমে এবং অপরিবর্তিত রয়েছে তা দেখানো হয়েছে। সাধারণত এই ক্যাটাগরির শেয়ারগুলোতে বাই প্রেশার থাকলে মার্কেটের জন্য পজিটিভ সাইন এবং সেল প্রেশার থাকলে মার্কেটের জন্য নেগেটিভ সাইন। অপরদিকে বি এবং জেড ক্যাটাগরির শেয়ারগুলোতে বাই প্রেশার থাকলে ধরে নেওয়া যেতে পারে মার্কেটের জন্য নেগেটিভ সাইন এবং সেল প্রেশার থাকলে মার্কেটের জন্য পজিটিভ সাইন। এছাড়া প্রত্যেকটি ক্যাটাগরির আন্ডারে কতগুলো সিকিউরিটিস রয়েছে, মার্কেট ক্যাপিটালাইজেশন DSE টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের কত অংশ বা পার্সেন্ট এবং গত উইকের মার্কেট ক্যাপিটালাইজেশনের সাথে রিপোর্টিং উইকের মার্কেট ক্যাপিটালাইজেশনের তুলনামূলক অবস্থান দেখানো হয়েছে। সিকিউরিটিস ওয়াচ লিস্টের 4টি ক্যাটাগরির আন্ডারে মোট 20টি সিকিউরিটিসের ট্রেড কোড উল্লেখ করা হয়েছে। তবে অবশ্যই মনে রাখতে হবে উল্লেখিত সিকিউরিটিসগুলো কোনো অবস্থাতে বাই অথবা সেল রেকমেন্ডেশন নয়। শেষত্ব ওভারঅল মার্কেট, ইন্ডিভিজুয়াল সেক্টর এবং ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির সিকিউরিটিসগুলোর সিচুয়েশন একসাথে বিবেচনায় নিলে মার্কেটের অবস্থা সম্পর্কে আপনারা একটি স্বচ্ছ ধারণা পাবেন। আপনাদের বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে আমাদের সহযোগিতা প্রয়াস অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।